যাক, এখন যেটা আপনি বলেন, প্রথমত হলো যে অ্যাজ এ জিস্ট এখানে দুটো কারণে এই ঘটনাগুলো ঘটে। প্রথম ঘটনা হলো যে শাসক যিনি হন তিনি তার যে পছন্দ, তার চরিত্র, তার অভিরুচি অনুযায়ী তিনি কিছু লোক বাছাই করেন। এক, এটা সব শাসকই করে। তো সেই ক্ষেত্রে সম্রাট আকবর 9 জন লোককে বাছাই করেছিলেন, 9 জুয়েলস, এবং এটি হলো ফার্স্ট, সব শাসকই করে। সেকেন্ড থিং হলো, শাসক যখন ক্ষমতার খুব তুঙ্গে থাকে, একেবারে খুব তুঙ্গে থাকে, তখন এই যে তার যারা সহচর আছে তাদের প্রতি সে কেমন আচরণ করে। যদি সে খুব ভালো আচরণ করে, বন্ধু বৎসল হয় এবং তাদের সঙ্গে তার খুব ইন্টারঅ্যাকশন থাকে, তাহলে শাসক যখন খুব বৃদ্ধ হয়ে যায়, বিপদে পড়ে, তখন তার এই সহচররা তার সাথে মুনাফিকই করে না, বেইমানি করে না, লাইক সম্রাট আকবরের মতো। অর্থাৎ মৃত্যু জীবন দিয়ে তার 9 জুয়েলস প্রমাণ করে গেছে যে তারা সম্রাট আকবরের বন্ধু। এটা হলো এক ধরনের বিকল্প ব্যবস্থা। আর যদি আপনি ইতিহাসের নির্মমতা ধরেন, তাহলে আপনাকে যেতে হবে আলাউদ্দিন খিলজির ইতিহাসে। তার একজন সেনাপতি ছিলেন মালিক কাফুর। তো আপনারা সবাই জানেন যে আলাউদ্দিন খিলজি খুব রুড, নিষ্ঠুর একজন মানুষ ছিলেন, এবং তিনি যৌবনে তার এরকম যারা কিচেন ক্যাবিনেট ছিল বা সহচর ছিল, লোকজন ছিল, তাদেরও তারও ওনার বাবাকেও, হ্যাঁ না তার বাবা না, তার শ্বশুর জালালউদ্দিন খিলজি, তাকেও ছাড়াই তাকে মেরে ফেলেছিলেন, হ্যাঁ মেরে ফেলেছে। তো তার এই যৌবনে তাকে তেল দিয়েছে বা তার কথা মতো চলেছে, এইরকম একটা গ্রুপ ছিল, এবং এই গ্রুপের নেতৃত্ব যিনি দিতেন তিনি ছিলেন প্রধান সেনাপতি মালিক কাফুর। তো এই মালিক কাফুরের নেতৃত্বে সে করলো কি, পুরো ইন্ডিয়া সাবকন্টিনেন্ট এত সুন্দরভাবে দখল করলো, এবং তার যে ডেভেলপমেন্ট এবং তার যে মূল্য নিয়ন্ত্রণ নীতি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো নজির নেই। অর্থাৎ দাক্ষিণাত্যের যে চালের কেজি ছিল আর গলাসিপাহিতে, ওই আমলে চালের কেজি সেম ছিল আলাউদ্দিন খিলজির আমলে, এই হল তার মূল্যনীতি। তো সেই মানুষটির করুণ পরিণতি কী হয়েছে দেখেন, সে যখন বৃদ্ধ হয়ে গেল তখন মালিক কাফুর তার নেতৃত্ব নিয়ে নিলেন, তাকে সিংহাসনে বসাতেন এবং তাকে বলতেন তুমি এইভাবে বলবা, এইভাবে করবা, আর ঘরের মধ্যে নিয়ে তার গলায় একটা শিকল পরিয়ে তাকে বানরের মতো তাকে রাখতেন। ইট ইজ রিটেন ইন দ্য হিস্ট্রি। তখন এখানে মূল ব্যাপার হলো যে যখন একজন শাসক বা একজন প্রধানতম ব্যক্তি তার সুসময়টিকে সুন্দরভাবে ব্যবহার করেন সহকর্মীদের সঙ্গে, সহমর্মিতা নিয়ে, ভালোবাসা নিয়ে, এটি তার বার্ধক্যের সময়, তার বিপদের সময় তার ঢাল হিসেবে কাজ করে, ইতিহাস দ্বারা প্রমাণিত, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে তার ব্যক্তিগত শিক্ষা, চরিত্র, অভিজ্ঞতা এবং মন মানসিকতার উপর নির্ভর করে সে কী ধরনের সঙ্গী সাথী নির্বাচন করে। মানে আপনি বললেন যে আমি খুব হুজুর, বিশাল আমার মানে আমার মানে আমার দেবত্ব আছে এই পর্যায়ে, কিন্তু দেখা গেলো আপনার পাশে জেনাকার, ব্যভিচারী। আপনি বললেন যে আমার সততা তুলনাহীন, আসমান জমিনে আমার মতো সত্তা, কিন্তু আপনার পাশে দেখা গেলো সবচেয়ে বড়ো ডাকাতটা আপনার পাশে বসে মুচকি মুচকি আসতেছে। আপনি বললেন যে আমার শিক্ষা এমন পর্যায়ে, এই মহাবিশ্বে আমার মতো শিক্ষিত কোনো লোক নাই, কিন্তু আপনার উজিরে আজম যিনি প্রধান, আপনার যে সহচর, তিনি কল একতে কলম ভাঙেন 133টা। এরপর আপনি বললেন যে আমার মতো রুচিশীল লোক আর পৃথিবীতে নাই, আমি স্টাইলিশ, এক গুড ড্রেস পরে সমস্ত কিছু, কিন্তু আপনার পাশে যে লোকটি আপনি বসে রাখতে দেখা গেলো তার নাক দেওয়া সর্দি ঝরছে, কান দিয়ে ময়লা পড়ছে, মাথায় খুশকি, কাশি দেওয়ার আগে মুখ থেকে কফ বের হয়ে আশেপাশের লোকজনের সব পরিবেশ নষ্ট করে ফেলে। ফলে বোঝা যাবে যে এ হাল তেরা সাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, লাখক অন্ধকার দিয়া। অর্থাৎ আপনি উপরে উপরে যতই বন্ডামি করেন, আপনি যতই নিজেদেরকে সাধু সন্ন্যাসী দেখেন, আপনার যে আসল চরিত্র এটি প্রকাশিত হবে আপনার বন্ধুবান্ধব, আপনার শুভানুদ্দাহী, আপনার আশেপাশে কারা আছে, হু ইজ ইউর ক্যাবিনেট। এখন এই দিক থেকে এটা কেবলই মাত্র যে রাজনীতি বর্তমানকালে নয়, হাজার বছরের ইতিহাসে যত বিখ্যাত লোক হয়েছে। আমি আমি কিন্তু মানে ডিক্লেয়ার্ড ক্যাবিনেট নিয়ে কথা বলছি না, আমি বলছি যারা ইনফরমাল ওয়েতে কাজ করছেন। আপনি ইনফরমাল ওয়েতে যারাই বলেন, এখন একজন লোক আমার সাথে এসে ছবি তুললো, দেখেন একটা সুন্দর ছবি তুললো, ছবি তুলে সেই ছবিটাকে সে ব্যবহার করছে একটা জায়গাতে। এখন যদি আমার অনুমতি না থাকে, আমার সতর্ক অসতর্কতা না থাকে, আমার নেগলিজেন্স না থাকে, তাহলে এই কাজটা কখনো হতে দেওয়া যায় না, কখনো হয় না। ফলে যখনই সারা দুনিয়াতে যেটি হয়, আপনাকে একটা ছোট ইদরি, একজন বিখ্যাত দেবতা আছেন মহাভারতে, দেবতার এই আমার নাম মনে এই মুহূর্তে মনে আসছে না, যিনি ব্রহ্মাস্ত্র, তার কাছে ব্রহ্মাস্ত্র ছিল, মানে অলৌকিক অস্ত্র ছিল, যে অস্ত্র দিয়ে যুদ্ধের গতি প্রকৃতি পরিবর্তন করে দেওয়া যেত। তো
মহাভারতের যে অস্ত্রগুরু দ্রোণাচার্য, উনি দ্রোণাচার্যেরও গুরু ছিলেন এবং দেবতা ব্রাহ্মণ ছিলেন, এবং মূল যে ব্রহ্মাস্ত্র তার কাছে, এবং কর্ণ যিনি নায়ক তার কাছে গিয়েছিলেন এই অস্ত্র আনার জন্য। তো যাই হোক, এখন এখানে যে জিনিসটি যখন তার কাছে গেল, তখন সে যখন চাইলো যে আমাকে ব্রহ্মাস্ত্র দাও, কর্ণ বলল এর কারণ হলো আমি অর্জুনকে মেরে ফেলবো, তখন সে বলল যে না, তোমাকে ব্রহ্মাস্ত্র দেওয়া যাবে না, এটি কেবলই মাত্র ব্রাহ্মণদের, অর্থাৎ যার জ্ঞান রয়েছে, যার জ্ঞান রয়েছে এবং যার নিজের আত্মনিয়ন্ত্রণ রয়েছে, কেবলই মাত্র সে এই ব্রহ্মাস্ত্র ধারণ করতে পারে। কোনো ক্ষত্রিয় বংশ এ ব্রহ্মাস্ত্র তার হাতে দিলে সে অন্যায় করবে, অবিচার করবে এবং এটির অপপ্রয়োগ করবে। তো কাজেই সে যখন দ্রোণাচার্যের কাছে চাইল, তখন সে তাকে সেই ব্রহ্মাস্ত্র কর্ণকে দিল না, কারণ তুমি অর্জুনকে অন্যায়ভাবে মারবে। তাহলে দেখেন, মহাভারত আজ থেকে 6000 বছর আগে যেটি লেখা হয়েছে, ক্ষমতার এক্সট্রিম যা যিনি হবেন, যার হাতে ব্রহ্মাস্ত্র থাকবে, তাকে শিক্ষিত হতে হবে। শুধু শিক্ষিত হলে হবে না, তার আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে, দয়াবান হতে হবে, হৃদয়বান হতে হবে, এবং সে অস্ত্র ধারণ করার এবং সে অস্ত্র পরিচালনা করার মতো তার যে স্থিতি অবস্থা সেটা থাকতে হবে। আর যদি সেটা না থাকে, তাহলে এই ব্রহ্মাস্ত্র, অব্যর্থ অস্ত্র, এটি এই পৃথিবীতে মহাযুদ্ধ ডেকে নিয়ে আসে। তো এটা সাহিত্যের ভাষা, সাহিত্যের কাহিনী, কিন্তু বাস্তব জীবনে রাজনৈতিক ক্ষমতা বলেন, সেটা দল পরিচালনা করার ক্ষেত্রে কিংবা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে, হোক সেটা প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার, হোক সে হিটলার কিংবা হোক সে চেঙ্গিস খান কিংবা অন্য যে কেউ, সেখানে এই যে রাষ্ট্র ক্ষমতা, এটি ব্রহ্মাস্ত্রের চাইতেও বড় কিছু। এই কারণে তার একটা হুকুম, তার একটা হাসি, তার একটা সহসর্য, তার একটা মুখের জবান মুহূর্তের মধ্যে কেয়ামত করে ফেলে অন্যের জীবনে, অথবা কারো কারো জীবনে দেখা গেল মুহূর্তের মধ্যে, এখন দেখা গেল যে এখানে উনি বসে আছেন, কোথা থেকে একটা ব্রহ্মাস্ত্র এসে বললো, কিছু একটা আসলো, বের হয়ে দেখলো যে পতাকাওয়ালা গাড়ি তার জন্য অপেক্ষা করতেছে, যে মিনিস্টার, তার পুরো সংসারে আনন্দের বন্যা বয়ে যাবে, আর এখানে সে টকশো করছে, হঠাৎ করে দেখা গেল যে বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ উইথ ওয়ারেন্ট, পুরো বাসায় ব্রহ্মাস্ত্রের কারণে কান্নাকাটি শুরু হয়ে যাবে। ফলে দোজ যে এই ব্রহ্মাস্ত্র ইস্যু করবে, অর্থাৎ কাউকে মন্ত্রিত্ব দেবে অথবা কাউকে জেলে নেবে, বোঝার চেষ্টা করেন, দুটো ঘটনার সঙ্গে হাজার হাজার মানুষের কান্না, ভালোবাসা, আনন্দ জড়িত। অতএব সেইটা প্রয়োগ করার মতো যদি শিক্ষা না থাকে, দীক্ষা না থাকে, রুচি না থাকে, আভিজাত্য না থাকে, বিবেক না থাকে, বোধ না থাকে, তাহলে আপনার সেই কিচেন ক্যাবিনেটে ওই ধরনের লোকই আসবে। বিকল্প যে হাউস, সেটা যে জমানাই হোক না কেন, সেই হাউসের একই চরিত্র হবে, এবং বিকল্প যে অফিসগুলো রয়েছে, যে আড্ডাখানা রয়েছে, এমনকি বাইজি মহলগুলো রয়েছে, পৃথিবীর অনেক বড় বড় ধ্বংস, অনেক বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত বাইজি মহলে হয়েছে। আমাদের যে পাপিয়া কাণ্ড, এটা না হলে তো বাংলাদেশে বোঝা যাইতো না যে একটা 5-স্টার হোটেলের মধ্যে বাইজি মহল বসতে পারে এবং সেখানে এত কিছু হতে পারে এবং এখানে এত লোক যেতে পারে, এবং ওই লোকের কাছে আপনি সেই মেয়ের যে চেহারা, সুরো, তার অভিজাত্য সমস্ত কিছু দেখে ওর কাছে যে ওই ভাণ্ডে, ওই পাত্রে যেমন জিনিস যেতে পারে, ওটা এই সময় না আসলে, এই জমানা না আসলে বুঝা যাইতো না। তাহলে এই যে যে পঙ্কজ দাসের বিখ্যাত গান, তুমি তোমার নেকাব উঠাইও না, জমানা খুব খারাপ হয়, এখন জমানা এমন অবস্থা হয়ে গেছে যে কিভাবে যে নেকাব দেবো সেটা বুঝতে পারতেছি আসলে। এই